এই আগুন সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। এ আল্লাহর বান্দারা আমার মাওলাকে ভয় কর। আজকে দুনিয়া পাইছো দুনিয়ার জন্য পাগল হয়েছি, হারামকে হারাম মনে করি না, সুদকে সুদ মনে করি না, ঘুষকে ঘুষ মনে করি না, আখরে তাগুতের পক্ষে কেমনে অসমর্থন দেয়। আল্লাহ আল্লাহর বান্দারা ভালোভাবে বুঝিয়া চিন্তা করে তারপর মাওলার কবরে যাইও। কবরে গিয়া যদি ধরা পড়িয়া যাও, ওই কবরের ভিতরে এমন আগুন মাওলা বাড়ায় রাখছে, আল্লাহর হাবিব বলে না পরমান্দির কবরটা কবর হবে না, এ কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। আল্লাহ করে ভালো করে বুঝিয়া চিন্তা করে কবরে যাইয়েন। আল্লাহ এই যে তাকায় দেখো, তুমি যে জান্নাত কামাই করছো, জান্নাত তোমার চোখের সামনে হাজির। নেককার বন্দাবাদীর স্বপ্নের মতো দেখবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখতে দেখতে মুসকি হাসবে, আর জান্নাতের হর গিলমান দেখবে আল্লাহ পাকের বন্দাবাদীর জান কত আসানে কবজ হয়ে যাবে, কেউ টেরো করতে পারবে না। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আর নাফরমানি করিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া হারাম খাইয়া জিনায় ব্যবচারি করিয়া পরের মাল ঠকাইয়া মিথ্যা গিবত শেখাত করে গুনার গাঠি নিয়ে যদি মতের বিছানায় পড়িয়া যাও, এ বাবা আমার সঙ্গে রাগ করিও না, এ যুবক বেড়া রাগ করিও না, এ পর্দার আল্লাহর মা বোন আমার সঙ্গে রাগ করিয়েন না, আমি আমার কথা বলি না, আমার মাওলা পাকের কথা বলে এত ইয়া যাই। আমার মাওলার কালামের মধ্যে আমার মাওলা শুরুতেই জানাই দিছে, যালিকাল কিতাবুল রাইবা ফি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমার মাওলার সত্য কালামের মধ্যে মাওলা নেককারদের জন্য জান্নাতের কথা বলছে, নাফরমান গুনাহগারদের জন্য জাহান্নামের বয়ান মাওলা শুনাইছে। নাফরমান গুনাহগার বদমাশ যখন মওতের বিছানে পড়িয়া যাবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল এ নাফরমান আমার কত নিয়ামত খাইছে, কত নিয়ামত ভোগ করছে, কত নিয়ামত ব্যবহার করছে, আমার নিয়ামত খাইয়া লইয়া ভোগ করিয়া নাফরমান আমার হুকুম মানে নাই, নাফরমান আমার হুকুম মানে নাই। আমি মাওলা প্রত্যেক দিন ফজরের সময় ডাকছি, নাফরমানকে পাই নাই, জোহরের সময় ডাকছি, নাফরমানকে পাই নাই, আসরের সময় ডাকছি, নাফরমানকে পাই নাই, মাগরিবে ডাকছি, পাই নাই, এশায় ডাকছি, নাফরমানকে পাই নাই, আমি দৈনিক পাঁচবার ডাকছি, একবারও পাই নাই। হে আজরাইল নাফরমান আমার হুকুম মানে নাই, আজকে আমার হুকুম হয়ে গেছে, নাফরমানকে ধরিয়া লও। নাফরমানকে ধরার জন্য আজরাইল আলসালাম যখন হাজির হইবে, নাফরমান গুনাগার স্বপ্নের মতো দেখবে আজরাইল আলসালামের মাথা আসমানে পা জমিনে, এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া বরাবর আজরাইলের দেখো, আজরাইল আলসালামের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হইয়া যাইবে, আজরাইল আলসালামের গায়ের পশম খাড়া হইয়া পশমের গুঁড়ো দিয়ে আগুনের ভিজলি মারতে থাকবে, আজরাইল ইসলামের দাঁত গুলো বড় বড় কুদালের মতো হইয়া যাইবে, আজরাইল ইসলামের হাতে বেদ নখ গুলো বড় বড় শা কুদালের মতো হইবে। আর নাফরমান গুনাহগারের দিকে তাকাইয়া আজরাইল ইসলামের নীল রঙের বড় বড় আগুনের চক্ষু ঘুরাটি মারবে, নাফরমানের কলিজা শুকাইয়া যাইবে, নাফরমানের উড়া থর 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 করে কাঁপতে থাকবে, 360টা মাকামে রুহুটা দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না, কোথাও গিয়া বাগনের জায়গা পাইবে না, নাফরমান গুনাহগার রুহু উল্টা যাইবে, কলিজা শুকাইয়া যাইবে, শয়তান বসরাফ করিয়া পানি নিয়ে আসবে, নাফরমান পানি পানি বলতে থাকবে, শয়তান পানি দিবে ধরো আমার পানি, শয়তানের পানি খাবে প্রস্রাব পানি মনে করিয়া খাবে, ইমান হারায় জাহান্নামে চলিয়া যাইবে। আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ
নফর মন গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে। জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতে আছে, জাহান্নামের আগুন দেখিয়ে রুহ বের হইতে চাইবে না। 360 মাকাম রুহ দৌড়াদৌড়ি করবে, কোথাও গিয়া পালাবার জায়গা পাবে না। আল্লাহ আল্লাহ, আমার মাওলা বলবে আজরাইল, না ফরমানের ও এমনি বের হবে না, না ফরমানকে ধরিয়া লও। আজরাইল রাগ করিয়া গুসা করিয়া নাফরমানের মুখের ভিতরে হাত ঢুকাইয়া দিবি, বড় বড় নখ বিশিষ্ট হাত রুহের মধ্যে এমন ভাবে খপ করিয়া ধরিয়া রুহটা এমন জোরে টান মারবে, কলিজার নারী ভেরিগুলো ঠাস ঠাস করে সেরিয়া যাইবে। আবারে বাস্তব ঘটনা শুনে থইয়া যায়, এক নাফরমানের মতের সময় তার রুহের মধ্যে যে আজরাইল খপ করিয়া ধরিয়া টান মারছে, এই সময় তার মুখ দিয়ে কলিজার সিরার টুকরা বের হয়ে গেছে। কলিজার সিরার টুকরা মুখ দিয়ে বের হইলে লোকেরা দরিয়া দেখে ভিতর থেকে কলিজা সিরার টুকরা। আল্লাহ আল্লাহ, কলিজার সিরার টুকরা যদি বের হইয়া যায় কি যে কষ্ট হয়েছে রে, আরে আমার মাওলা ছাড়া কেউ বুঝাইতে পারবে না। আবার ওই যে গেছিলাম কিশোরগঞ্জ করিমগঞ্জ, গতকাল করিমগঞ্জ মাহফিল করে আসছি, কয়েক বছর আগে গেছিলাম করিমগঞ্জ, ভয়ান করে স্টেজ থেকে নামলাম, একজন পুলিশের দারোগা আমার পিছনে দিক দিয়ে ধরলো, হুজুর দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে। আমি দাঁড়াইয়া যখন তার দিকে ঘুরে ফিরছি, এমনি দারোগা সাহেব আমার বুকের মধ্যে জড়াইয়া এমন কান্দন শুরু করলো। আমি বললাম ভাই জানবি কি ব্যাপার এমন কান্দন কেন, হুজুর কবর আজাব সত্য কোনো সন্দেহ নাই। আমি বললাম ভাই জান কি ব্যাপার, হুজুর একটা লাশ কবর থেকে তুললা, ময়না তদন্ত করার জিম্মাদারি পড়লো, লাশটা কবর থেকে তুললা, আরে তোলার জন্য কবরে গেলাম মাটি সরাইয়া, যখন কবরের দিকে তাকাইছি কান্দে খোদার কসম, হুজুর তাকাইয়া দেখি লাশের জিব্বাটা টাইটলে নাভি পর্যন্ত চলে রাখছে। হুজুর এই অবস্থা দেখে আর সহ্য করতে পারে না। ও মুসাফের বান্ধ গাটরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানাও, খবর আখের ঠিকানা। ও কবর যাত্রীর আওয়া মুসাফিরের দলেরা, আমাদের পাশে তো কবর কত মানুষ ঘুমায়া রয়েছে, আখারে আজকে আমরা মাহফিলে আছি কত মানুষ কবরে ঘুমায়া রয়েছে, গত বছর মাহফিলে যারা ছিল এদের মধ্যে অনেকে নাই, অন্ধকার কবরে চলে গেছে, আমি আর আপনি কবরে। আল্লাহু আকবার, আবার আগামী বছরে তো মাহফিল হইবে, আমি আর আপনি থাকতে পারি না, ও থাকতে পারি, তবে কি নিয়ে কবরে রওনা করলাম, কবর কিন্তু বারবার ডাকতে আছে, ওরে আব্দুল করিম আনা বাইতুল ওয়াহদ, আমি একাকীর ঘর, আনা বাইতু জুলমা, আমি অন্ধকার ঘর, যারা আমার গর্বে আসতে আসো, ইমান আমলের সাথে বাতি নিয়ে আমার গর্বে আইসো, যদি ইমান আমলের সাথে বাতি নিয়ে আসতে পারো, আমি কবর তোমার জন্য প্রশস্ত হইয়া যাব, তোমার জন্য জান্নাতের বাগিচা হইয়া যাইব, আল্লাহ কবুল করিয়া নেন। আর যদি ইমান আমলের সাথে বাতি নিয়ে আসতে না পারো,
আমি কবর এমন জোরে চাপ মারব এক পাজরে আড্ডে আর এক পাজরে কটপট করে ঢুকাইয়া ফেলাইব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই বাবারে ওই চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর কথা শুনছে আখরে আল্লাহ আমাদের চরমনার মসজিদের মুয়াজ্জিন আমাদের মুসলিম ভাই তার বড় ভাই গরুর আল্লাহু আকবার নিয়ে বাড়ি যাইতে আছে ফকির বাড়ির কবরস্থানের পাশে আসছে গরু এম ভা করে চিৎকার দিয়ে হাতে সুইটা দৌড়ে চলে গেছে আরে গরু আর ধরে রাখতে পারে নাই আল্লাহর বান্দা কবরের দিকে তাকায় দেখে কবর থেকে দাও ধাও করে আগুন জ্বলতে আছে এই অবস্থা দেখি আল্লাহর কুতুবের কাছে দেয় হাও মা করে কান্দে হুজুর আমার মাওলা আমাকে মাফ করবনি আমারে কি হয়েছে বলো হুজুর এমন আগুন মাওলা দেখাইছে এই আগুন সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই আল্লাহর বান্দারা আমার মাওলাকে ভয় করো আজকে দুনিয়া পাইছো দুনিয়ার জন্য পাগল হইছি হারামকে হারাম মনে করি না সুদকে সুদ মনে করি না ঘুষকে ঘুষ মনে করি না আখরে তাগুতের পক্ষে কেমনে অসমর্থন দেয় আল্লাহ 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 আল্লাহর বান্দারা ভালোভাবে বুঝিয়া চিন্তা করে তারপর মাওলার কবরে যাইও কবরে গিয়া যদি ধরা পড়িয়া যাও ওই কবরের ভিতরে এমন আগুন মাওলা বাড়ায় রাখছে আল্লাহর হাবিব বলে না ফরমানদের কবরটা কবর হবে না এই কবরটা জাহান্নাম আগুনের কুয়া হইয়া যাইবে আল্লাহ করে ভালো করে বুঝিয়া চিন্তা করে কবরে যাইয়েন আল্লাহ আল্লাহ আমার মাওলার কালাম কিন্তু সত্য আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই আমার মাওলার কালামে মাওলা শুনাইছে নাফরমান গুনাহগারদের জন্য মাওলা জাহান্নামের আগুন বাড়াইছে জাহান্নামের আগুন কেমন আগুন আমার মাওলা বলেন নারুল্লাহিল মুকদাতুল লাতী তাতলিউ আলাল আফইদা দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পুরে পায়ে লাগলে পাই পুরে শরীরে লাগলে সমস্ত শরীর পড়তে পড়তে মানুষটা হয়তো অনেক সময় মরিয়া যায় ওই নাফরমান গুনাহগারদের শরীরে কোনো এক স্থানে জাহান্নাম আগুন লাগার সঙ্গে সঙ্গে দেও ধাও করে সমস্ত শরীরকে জ্বালাইয়া পুড়াইয়া এমনকি কলিজা পর্যন্ত পুরে সাই করে ফেরাইবে আর দ্বিতীয়বার মরণ হবে না বাঁচতেও পারব না এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব কাজী বুঝিয়া চিন্তা করে তারপর মাওলার কবরে যাওয়া লাগবে কাজী আগা আল্লাহ আল্লাহ কোনো কিছু তাকিক না করিয়া অনর্থক সমালোচনা আল্লাহু আকবার মিথ্যা তোহমত দিও না রে বাবা মিথ্যা তোহমতের যে কত বড় গুনাহ গীবত শাকায়াতের যে কত বড় গুনাহ আল্লাহ আল্লাহ আখারে গীবত করা এত বড় গুনাহ আপন ভাই মারা গেলে ওই ভাইয়ের গোশত রান্না করে খাইলে যেমন গুনাহ গীবত করা তেমন গুনাহ জোর কর নাউজুবিল্লাহ আবার গীবত করলে শুধু যে গুনাহ হয় শুধু তাই না গীবত যার করবা তার গুনাহ তোমার আমল নামায় আসবে আর তোমার আমল নামার থেকে নেক তার আমল নামায় ঢুকবে জোর কর নাউজুবিল্লাহ আল্লাহর বান্দার হাতে পায়ে দুরিয়া বলিয়া থইয়া যাই গীবত শাকায়াত বন্ধ করো পর নিন্দা বন্ধ করো সিনেমা টেলিভিশন নাচ গান দেখা বন্ধ করো চোখের হেফাজত করো জবানের হেফাজত করো হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে হেফাজত করো যদি আল্লাহ পাকের ফজলে হেফাজত করিয়া গুনাহ না করিয়া গুনাহ থেকে বাঁচিয়া
নেকের আমল সাধ্য অনুযায়ী করিয়া যদি মতের বিছানে পড়তে পারো আমার মাওলা পাক তার রহমতের কোলে তুইল্লা জান্নাতে পৌঁছাইয়া দিবে এখন আমার ভাইদেরকে বলবো এখনো সমাজে ফেরেন আমার মাওলার দরবারে ফেরেন যদি বলেন হুজুর আমি গুনার কাজ আর করব না নেকের কাজ আর ছাড়ব না আমার পায়ে ধরতে পারলে আমার শেখ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন আমিও বলিয়া থইয়া যাই বাবার একবার দুইবার না প্রয়োজনে 1000 বার তোমার পায়ে ধরব তবু গুনার কাজ করিও না নেকের কাজ ছাড়িও না বাবা ফেরো আমার মাওলার দরবারে ফেরো খালেদ ভাবে তবা করে চোখের পানি সারিয়া কান্দ আমার মাওলার দরবারে বন্দাবাদীর চোখের পানি এত বেশি প্রিয় যে বন্দাবাদী মাওলার দরবারে দুই ফোঁটা চোখের পানি সারিয়া আমার আল্লাহকে আল্লাহ ডাক দেন আল্লাহ আল্লাহ কইরা ডাক দিবে আমার মাওলার কল্প কুদরতি ফরান ঠান্ডা হয়ে যাইবে আমার মাওলার দরবারে মাওলা যখন আল্লাহ বান্দা যখন মাওলাকে আল্লাহ কইরা ডাকে আমার মাওলার আরশের মধ্যে ওই আল্লাহ ডাকটা বাড়ি লাগে জোর গুন সুবহানাল্লাহ আমার মাওলা এই বান্দা বান্দিকে মাফ না করিয়া পারে না আজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য দোয়া করেন মাওলা যেন আমাদের সবাইকে গুনার কাজ সারিয়া নেকের আমল করিয়া চোখের পানি নিয়ে একসাথে গলায় গলায় বাঁধিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহুম্মা আমিন এ ঘরের মেয়ে লোকেরা আমাদের সঙ্গে হাত উঠে দোয়া করেন জীবনের গুনার কথা স্মরণ করিয়া মাওলার দরবারে চোখের পানি সারিয়া কান্দেন আর মাফসার চোখে যদি পানি না আসতে চাই গো মা মনিরে বুঝানো রে মন একদিন তো নতুন গহনা পরে নতুন কাপড় পরিয়া রে মন এ ঘরে দরওয়াজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছিলাম রে মন কত মহিলা বাতাস করছে কত মহিলার শরবত মুখে দিয়েছে আবার যেদিন প্রাণ পাকে চলিয়া যাইবে সেদিনই ঘরে দরজা দিয়া মরা লাশ বাহির হইবে ছেলে কাঁদবে মামা করে মেয়ে কাঁদবে মামা করে জবাব তো আর দিবানা ছেলে কাঁদবে আব্বু আব্বু করে মেয়ে কাঁদবে আব্বু আব্বু করে জবাব তো আর দিব না ও মাবুদ গো রহমতের নজর দিয়া চাইয়া চাইয়া দেখে এত গভীর রজনীতে আপনার বন্ধার আপনার দরবারে কান্দে আল্লাহর বন্ধারা কান্দেন কান্দেন আল্লাহ ছেলে মরে নাই মেয়ে মরে নাই মা মরে নাই বাবা মরে নাই কেন কান্দে গুনা করিয়া ফেলাইছি নাফরমানি করিয়া ফেলাইছি আল্লাহ তোমার দরবারে ফিরে আসছে আর গুনা করব না আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের গুনাগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ ও কাবা ঘরের মালিক জানি না কে জানে গো আমার মতো মা হারায় হাত তুলছে কে জানে আমার মতো বাবা হারায় হাত তুলছে কে জানে দাদা হারায় দাদু হারায় নানা নানু হারায় হাত তুলছে কে জানে স্ত্রী পুত্র ছেলে মেয়ে কে জানে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন হারায় হাত তুলছে ওই অন্ধকার কবর আসে আমাদের দিকে তাকায়া তাকায়া কান্দা আল্লাহ আমরা তাদের জন্য মাফ চাই তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দে আল্লাহ এই বড় কৃষ্ণপুর গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনার শ্রেয়া রয়েছে সকলের কবর বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ এই মাহফিলের পেছনে কবরস্থানে
আল্লাহ সে আসে যারা মধ্যে দিয়ে তাকে রেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ প্রত্যেকের কবর বেহেশতের বাগান বানিয়ে দেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ যারা বেঁচে আছে নেক আয়াত বাড়ায় দেন আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের জান মাল ইজ্জত ইমান আবরু হেফাজত করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সেবা দান করেন আল্লাহ আল্লাহ যত অসুস্থ রোগী আছে সেবা দিয়া দেন আল্লাহ যারা করোনা অমিক্রণে আক্রান্ত তাদেরকেও সুস্থ করিয়া দেন আল্লাহ করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে আর পরীক্ষা করেন না আল্লাহ করোনা ভাইরাসকে আপনি চিরতরে খতম করিয়া দেন আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন আমাদের দেশের মানুষদের হেফাজত করেন মুসলমানদের জান মাল হেফাজত করেন সারা বিশ্ব থেকে করোনা খতম করিয়া দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দেন আল্লাহ আল্লাহ এই করোনার অজুহাতে আল্লাহ উমরা এবং হজ আল্লাহ বন্দুক ছিল গমাউলা যদিও চালু করছে সীমিত ভাবে আবার ব্যাপকভাবে আগের মতন চালুর ব্যবস্থা করিয়া দেন আল্লাহ সৌদি আরবকে ইহুদিদের চক্রান্ত থেকে হেফাজত করেন সারা বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে হেফাজত করেন আল্লাহ মুনাফিকদেরকে আপনি আল্লাহ হেদায়েত দিয়া দেন আয় আল্লাহ ইহুদিদের দালালদের হেদায়েত দিয়া দেন আল্লাহ হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দেন আল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমাদের মুসলমানদের মারকাজকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে যারা হাত তুলছে মাওলা প্রত্যেকের নেক মাকসদ পূর্ণ করে দেন আল্লাহ আয় আল্লাহ মুনাফিকি দেশটা ভরে গেছে ঠিক না মুনাফিকি দেশটা ভরে গেছে এমন অবস্থায় ঈমান টিকে রাখা বড় কঠিন যদি ঈমান টিকে রাখতে পারি মুজাহাদা করে আল্লাহ কি নিয়ামত দিবেন সুবহানাল্লাহ আমি যে আয়াত শরীফ আপনাদের সামনে তালাওয়াত করছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা নাকি বলে আমার রব হলো আল্লাহ মুখ খুলে জোরে কই না রব কে কোন ভয় পেন নাকি আল্লাহকে রব বলতে কোনো ভয় আছে আমাদের রব কে সবার রব পিছনের তারার রব সুম্মা ইসতাকামু এরপরে আল্লাহ বলেন যারা ইসতিকামত থাকবে অটল অবিচল থাকবে মজবুত থাকবে আল্লাহকে রব বলে স্বীকার করছে ইসতিকামতও থাকছে ইসতিকামতের কথা যেহেতু আসছে তাহলে বোঝা গেল ঝড় তুফান আসবে কই কথা ঠিক না ইসতিকামতের কথা যেহেতু আসছে তাফসীরে কিতাবে লিখছে তোমার উপরে ঝড় আসবে তুফান আসবে বালা মুসিবত আসবে হুমকি ধুমকি আসবে বিভিন্ন ধরনের নির্যাতন আসবে যেমন নির্যাতন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন করা হয়েছিল ঠিক না ঠিক হযরত বেলাল হাবশীকে কত নির্যাতন করছে এক একশো ভাগের এক ভাগ নির্যাতন যদি আমাদের উপর আসতো আমরা বলতো ঈমান হারা হয়ে যেতাম ঠিক না এত নির্যাতন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে কাফের মুশরিক বেঈমানের গোষ্ঠী কত নির্যাতন করলো উত্তপ্ত গরম বালির উপরে চিত করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়া এত কষ্ট এত নির্যাতন করলো তবু কালিমা আসারে না
বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে রশি বাইন্দা, এই রশিকে ঘোড়ার পায়ে বাইন্দা ঘোড়া দৌড়ানি শুরু করছে। ঘোড়া স্পিডে দৌড়ায়, বেলাল ডাইনে বাড়ি খাই বামে বাড়ি খাই, এত কষ্ট করল তব কালিমা সারে নাই। আমার মাওলা বলে যারা ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, আমি মাওলাকে রব স্বীকার করার পরে অটল অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, আমি মাওলা পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত দিব, তার মৃত্যুর সময় আমি আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ, ফেরেশতা দলে দলে নাজিল হইবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা দলে দলে নাজিল হইয়া বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, আমরা তোমার সাথী, তোমার সঙ্গে এখনো আছি, কবরও থাকবো, মিজানে ফুলসালাতে কিয়ামতের ময়দানে থাকবো, মাওলার জান্নাতে না পৌঁছায় আমরা তোমার থেকে পৃথক হব না, আজরাইল আসবে তোমার রূহ কবজ করার জন্য, তুমি কোনো ভয় পাইও না, কোনো চিন্তা করিও না। উজানির কারি সাহেব রহমাতুল্লাহর কথা শুনছি, এতেকালের সময় বলতেছে তোমরা সর মেহমান আসতেছে, বসতে দাও, শুরু কর সুবহানাল্লাহ, মেহমানদের সঙ্গে মুসাফা করার হাত বাড়াইছে, আবার হাত নেই, আবার হাত বাড়ে মুসাফা করে, এতে পরিষ্কার বোঝা যায় মাওলা পাক রব্বুল আলামিন তার রূহ আগায় নেওয়ার জন্য যে ফেরেশতাদের দল পাঠাইছে। আল্লাহ পাকের নেককার বান্দাবানি স্বপ্নের মতো ফেরেশতাদেরকে দেখতে পারে, জুরগুন সুবহানাল্লাহ। আল্লাহ, ফেরেশতারা বলে ভাই আজরাইল, এই বান্দার রূহ আসানে কবজ করিও, খবরদার তার রূহ কবজ করতে কোনো কষ্ট দিও না, তার জন্য কোনো কষ্ট না হয়। আল্লাহ, কোনো মানুষের মহতের সময় যদি তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, প্রতিটা হরফের বিনিময়ে দশজন করে ফেরেশতা নাজিল হয়, জুরগুন সুবহানাল্লাহ, প্রত্যেক ফেরেশতা আজরাইলকে বলে ভাই আজরাইল, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমাদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে দাওয়াত করি আনছে, আমরা তোমার কাছে অনুরোধ করি তার জান আসানে কবজ করিও, কোনো কষ্ট যেন না হয়। আজরাইল ইসলাম তার জান এত আসানে কবজ করবে, মার দুধ পান করতে করতে বাচ্চা যেমন ঘুমায় পড়ে, মাও বলতে পারে না, বাচ্চাও বলতে পারে না, মা বাচ্চা জনজন ঘুমায়া যায়, আল্লাহ পাকের নেককার বন্দাবাদী মত সময় এমন ভাবে মৃত্যুবরণ করবে সে টেরো পাবে না, কোন সময় তার রূহ কবজ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের নেককার বন্দাবাদী মতের সময় যখন হইবে, আমার মাওলা বলবে হে আজরাইল, আমার বন্দা বান্দি বড় কষ্ট করে বড় শখ করে জান্নাত কামাই করছে, আমার বন্দা বান্দি বড় কষ্ট করে জীবিকা নির্বাহ করছে, হারাম খাই নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, হারাম খাই নাই, হে আজরাইল, আমার বন্দা বান্দির জান আসানে কবজ করিও, খবরদার আমার বন্দা বান্দি যে জান্নাত কামাই করছে, জান্নাত আমার বন্দা বান্দিকে দেখাইয়া দাও। সুবহানাল্লাহ, তো ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ।